রাস্তাটা গুছাতে বলছি যা। অভিশাপ তোমাকে পেতেই হবে।
অমরনাথ পর্বতে আগমন করেছেন। এদিকে সেই ভীষণ রাক্ষসী, এদিকে সেই ভীষণ রাক্ষসী মেঘবর্ণ পর্বত দখল করার জন্য তিনি আগমন করতে চলেছেন। Oh,
পারবো, এই হুজুর নিয়ে খবর না পারবো। কিন্তু কোথায়, কিন্তু কোথায় দেবতা আমার ভাই লুকিয়েছে? ওরে ওরে শুনে বল, ওরে বাচ্চা চলো দেখি কোথায় লুকিয়েছে। Don't
করে আগমন করেছেন। এমন সময় স্বর্গ করে অপ্সরীগণ তার সেই মনের আনন্দে করিতেছেন কমল।
উঠাবে আগে যদি Thank you.
রাক্ষসের মধ্যে স্বর্গের উপর দাঁড়িয়েছেন কেন? শুনো, এই রাক্ষসের যে বকাসুরের বোন ভীষণ রাক্ষসী, এই রাক্ষসের যে বকাসুরের বোন ভীষণ রাক্ষসী, পূর্বে চিত্র নামে ছিল স্বর্গের অপ্সরী, দুর্বাসা মনির হিসাবে এই রাক্ষসী জন্মায় ধরা হবে, খুদার জল সহ্য করতে পারে রাক্ষসী, যোগী ঋষি সন্ন্যাসী যারে পাই তারেই ধরে খাই, শক্তি যদি থাকে, শক্তি যদি থাকে তাহলে সংহার করে দিয়ে থাকবে।
ছেড়ে দাঁড়া, ওরে আমার তোমার ছেড়ে দাঁড়া, ওরে আমি তোর দাদা বোকা ছেড়ে আমি করছি সম্ভার, তোর দাদা বোকা ছেড়ে আমি করছি সম্ভার, প্রাণ যদি বাঁচতে চাস তাহলে আমাদের তোর ছেড়ে দাঁড়া, ওরে ওরে আমারই করবি সম্ভার, ওরে আমারই করবি সম্ভার, দেখেছিস দেখেছি আমার ভয়ানক রূপ দেখ তাহলে, ওরে আমারই করবি সম্ভার, দেখি তোমাদের মধ্যে শক্তি আছে ধরো অস্ত্র করুন, এখন আমি তোমাদের করব পাণ্ডবপুত্র পঞ্চ পাণ্ডব স্বর্গপুরে তরুণের কবে